তো ফাইনালি গাইস, তোমাদের কথা মতো এই যে আমি নিয়ে চলে এসেছি মাইনক্রাফট সার্ভাইভালের আরো একটা নতুন এপিসোড। তো আজকের এপিসোডে বেসিক্যালি গাইস আমরা আমাদের জন্য এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছো তোমরা, এই জায়গাটায় না একটা সুন্দর বিউটিফুল ক্যাসেল বানাবো। কিন্তু ক্যাসেল বানানোর আগে তো দেখছি আমার এখানে হেলথ ফেলথ একদমই কমে গেছে, তাহলে চলো আগে একটু পকপক করে আলু খেয়ে নিই আমি। তাহলে এবার আসা যাক আমাদের মেন প্ল্যানের দিকে। তো আমরা এইখানে একটা সুন্দর করে ক্যাসেল বানাবো, আর এই যে চারিদিকটা আছে তোমরা দেখতে পাচ্ছ না, এটা আগের দিন এখানে এব্রো খেব্রো উঁচু নিচু ছিল। তো আমি বেসিক্যালি কি করেছি, এখানে যা ডার্ট আমি পেয়েছি সেই সমস্ত ডার্ট দেন আমি জাস্ট উপরের জায়গাটাকেই ভরাট করেছি। এর নিচে খুললে বেশি দূর পর্যন্ত কিন্তু গভীর নেই, একটা লেয়ারই গভীর। আর এখানে যে সমস্ত গাছপালা ছিল এই দেখো মাথা উঁচু করে রয়েছে এদিকে এদিকে, সবগুলো গাছপালাকে আমি কেটে গাইস এই চেস্টের ভিতরে এই যে ভর্তি করে রেখেছি। এই সমস্ত গাছপালা থেকে আমি ওক লক পেয়েছি, ওক লক দিয়ে আমি ওক প্ল্যাঙ্কস বানিয়েছি, আর এখানে আমি অনেকগুলো স্টোন পেয়েছি আর কোবাল স্টোনও পেয়েছি, যেগুলো আমাদের ক্যাসেল বানানোর কাজে গাইস খুবই লাগবে। এখন গাইস আমাদের তো মেন কাজ হচ্ছে আজকে ক্যাসেল বানানো, কিন্তু এইদিকে তো দেখছি আমি আবার সন্ধ্যা হচ্ছে প্রায়, আর সন্ধ্যার মধ্যে তো জম্বি ফম্বি চলে আসবে। আর গাইস আমি না একটা জিনিস তো ভুলেই গেছি, আমার না মন্দিরেই যাওয়া হয়নি আজকে, ফটাফট চলো গাইস। এই যে আমাদের সেই মন্দির মানে চার্চ, যেখানে বেসিক্যালি আমরা ভগবানের কাছে হাঁটু গেড়ে প্রণাম করে বলি, হে ভগবান তুমি আমার সকল ভিউয়ার্সদের ভালো রাখো, আর ওদের এটাও বলো যাতে ওরা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেয়, আর এই ভিডিওটায় না 4,000টা লাইক কমপ্লিট করে দেয়। তো আমার প্রিয় বৎসগণ, তোমরা যদি এখনো প্রফেসরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে ফটাফট প্রফেসরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে 1,00,000 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও, আর এই ভিডিওটাতে অবশ্যই অবশ্যই লাইক করে 2,000টা লাইক কমপ্লিট করে দাও। তাহলে গাইজ আমার ভগবানের কাছে সমস্ত কিছু প্রার্থনা করা হয়ে গেছে, আর এদিকে তো দেখছি বৃষ্টি নেমে গেল, এত তাড়াতাড়ি বৃষ্টি নামলো, সবে তো বিকেল হয়েছিল। এই মাইনক্রাফটের আমি এই একটা অসুবিধা বুঝি না, আমি যখনই খেলতে আসি তখনই শুধু বৃষ্টি নেমে যায়, আর তারপরে যত জম্বি ক্রিপার সব এসে আমার উপরে হামলা করে। এখন তো তাহলে আমাকে ফটাফট আগে আমার ঘরে যেতে হবে। ফাইনালি আমি ঘরে তো চলে এসেছি, কিন্তু আসতে গিয়ে না আমাকে স্কেলিটন এই যে পিছনে তীর গুঁজে দিয়েছে, আর জম্বি ফম্বি এসছে। চলো ফটাফট দরজা খোলো, এবার লাগাও। ও ফাইনালি গাইজ, এবার আমি এখানে ততক্ষণ অপেক্ষা করবো যতক্ষণ এখানে না বৃষ্টি কম হয় আর পরের দিন সকাল না হয়, তারপরেই আমি এখান থেকে বেরোবো অনেকক্ষণ পরে। ওকে গাইস এখানে না সকাল হয়ে গেছে, চারিদিকে জম্বি ফম্বিও চলে গেছে। এ ভাই আমার অনেকক্ষণ অপেক্ষা করতে লেগে গেছে এখানে, তাহলে মালগুলো যাচ্ছিলই না, স্পাইডার মালটা এখনো রয়েছে। চলো স্পাইডার ওইখানে থাক, এবার তো আমরা যাবো আমাদের ক্যাসেল বানানোর উদ্দেশ্যে। কিন্তু এক সেকেন্ড, এখানে এই দেখো অনেকগুলো স্টোন রয়েছে, এই স্টোন গুলো না আমরা ফটাফট এখান থেকে কালেক্ট করে নিই, এগুলো আমাদের লাগবে, আমাদের অনেক স্টোন লাগবে যেহেতু আমরা ক্যাসেলটা অনেক বড় বানাবো না। আমি স্টোন অনেকগুলো কালেক্ট করেছি কিন্তু ওই স্টোনে না এখনো কিচ্ছু হবে না, আমাদের অনেক 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 স্টোন লাগবে এখানে, তাই যতগুলো স্টোন আছে ফটাফট আমি সবগুলোকে নিয়ে নেব। ওকে গাইস, তো এখানে আমার যে কটা স্টোন ছিল প্রায় সবকটাই নেওয়া হয়ে গেছে, আর মাত্র এই যে কয়েকটা, আর এই যে চলো গাইস নেওয়া হয়ে গেছে। এবার এই স্টোন গুলো নিচে, এইগুলো কি লাস্ট স্টোন হবে না যদি আমরা একটাকে খুঁড়ি এখানে? ও ভাই, আরে এ তো একটা ছোট্ট কাটো কেভ এইখানে, যদি আমরা একটু কেভের ভিতরে যাই দেখি তো, এখানে যদি আমরা একটুখানি আয়রন ফায়রন পেয়ে যাই তাহলে আমাদের পিকঅ্যাক্সের বানাতেও সুবিধা হবে, কারণ একটু পরেই তো আমাদের পিকঅ্যাক্সের গেম ওভার হয়ে যাবে। আর এখানে তো আমার কাছে লাইটও রয়েছে, চলো একটা লাইট লাগিয়ে এখানে একটু নিচে যাই। চলো চলো পিকঅ্যাক্স দিয়ে একটু খোদাই করো, এখানে ফাঁকা করি আগে আমরা, আর একটা লাইট লাগাই। আর এইদিকে তো নিচে দেখছি জল, নিচে তো জল গাইস, নিচে আর যাওয়া যাবে না আমাদের, এখানে একটা লাইট লাগিয়ে দিই পরে আমরা এখানে আসবো, জল টল নিতে আসবো, এখানে জল রয়েছে না। তাহলে চলো এবার আমরা ধীরে ধীরে, এ ভাই এই দেখো আয়রন এইখানে রয়েছে, অথচ আমি এটাকে ওই জলের মধ্যে গিয়ে খুঁজছিলাম। আমারও ভাই মাথা টাথা খারাপ হয়ে গেছে, ফটাফট চলো এই আয়রনটাকে এখান থেকে আমি আগে তুলে নিই। এত ঝামেলা করার পর না গাইজ আমরা এখান থেকে শুধুমাত্র একটাই আয়রন পেয়েছি, ভাবলাম এখানে আরো একটা দুটো পাবো, তা না। চলো এই জায়গাটাকে আমি ব্লক করে দিয়েছি কোবাল স্টোন দিয়ে, এবার এদিকে আমি যে আয়রনটা পেয়েছি এই যে আমাদের ফাইনেসের ভিতরে ঢুকিয়ে দিই, আর এখানে তো দেখছি আমার গ্লাস তৈরি হচ্ছিল, চলো গ্লাসটাকে আমার এর ভিতরে রেখে দিই। এবার চলো আমরা চলে এসেছি আমাদের ক্যাসেল বানানোর লোকেশনে, এবার আমাদের এখানে যে চেস্টটা আছে না চেস্টার ভিতরে আমি যে কটা কোবাল স্টোন পেয়েছি সবগুলোকে রেখে দিই, আর এবার গাইজ আমি শুরু করব আমাদের ক্যাসেল বানানোটা। ক্যাসেল বানানোর জন্য গাইজ আমাদের এখানে 9টা মতো ডার্ট সরিয়ে একটা গর্ত বানাতে হবে, এবার আমাদের এই গর্তের ঠিক মাঝখান বরাবর আরো 5টা ডার্ট সরাতে হবে, একটা দুটো তিনটে চারটে আর এই যে 5টা। এবার আমরা এই 5টার এদিকে কি করব, ওই পাশে যেরকম একটা গর্ত করলাম না সেরকম এখানে আরো একটা গর্ত করব। আমাদের এই দুই সাইডের মেন গর্ত করা হয়ে গেছে, এখানে বেসিক্যালি আমার পিলার গুলো বসাবো, ক্যাসেলের পিলার বসবে এখানে, তাহলে দেখবে খুবই সুন্দর লাগবে। কিন্তু চলো এদিকে তো আবার রাত হয়ে গেল, চলো কোনো ব্যাপার না, আজকে রাত হয়ে গেল আমার টেনশন নেই, কারণ আমার কাছে আজকে বেশি জিনিসপত্র তো নেই। ফটাফট যে কটা ডার্টের কালেকশন হয়েছে ডার্ট গুলোকে আমি ফটাফট এর ভিতরে রেখে দিই, আমার কাজে লাগবে। আর যেহেতু রাত হয়ে গেছে এখানে আমি দুটো লাইট লাগিয়ে দিই, আমার খুবই সুবিধা হবে, আর একটা লাইট আমি এরকম ভাবে আমার হাতে নিয়ে নিই। বা চলো পিকঅ্যাক্স আমার হাতে তুলে নিই, এদিক থেকে না গাইজ আমাদের 25টা ব্লক খুঁড়তে খুঁড়তে ওইদিকে যেতে হবে, 25টা ব্লক মানে আমাদের এখান থেকে কাউন্ট
করতে হবে। এই যে একটা ব্লক, দুটো ব্লক, তিনটে ব্লক, এই যে চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। আবে শালা ওইখানে দেখছি আবার বিদ্যুৎ ফিতকুত পড়ছে, আমি তো ভুলে গেলাম আমরা কটা ব্লক এখানে গর্ত খুললাম। চলো আরেকবার গুনি, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা। গাইজ গর্ত তো খুঁড়ছিলাম বাট সমস্যা হয়ে গেছে, আমি তো এখানে জীবজন্তুর ভয় পাচ্ছিলাম না, মানে স্কেলিটন ফ্রিটার নেই, কিন্তু শালা ওইখানে না ক্রিপারের বাচ্চা চলে এসেছে। যেই মালটা আমার ওই যেখানে ক্যাসেল বানাচ্ছিলাম ঘোরাঘুরি করছিল, দেখছিল কি বানাচ্ছি আমি, আর ফাটানোর প্ল্যান বানাচ্ছিল। তাই আমি ভাবলাম যে ভাই রিস্ক নিয়ে লাভ নেই, আমি ফটাফট এসে এই যে ঘুমিয়ে পড়ি। এবার যে সকাল হবে এবার আমি ওইখানে যাব। এই দেখো গাইজ, এই স্কেলিটনটাই রাত্রে আমার পাছায় তীর মেরেছিল, শালা এখন নিজেই জ্বলে পুড়ে মরে গেল। এর কাছে যে কটা তীর ছিল আমি নিয়ে নেবো। ও আমি তো ভুলে গেছিলাম, আমার কাছে তো বো ছিল, বো দিয়ে আমি এদের মারতে পারতাম, কিন্তু শালা আমি ক্রিপারকে বিশাল ভয় পাই। তো আগের দিন তো আমার এখান দিয়ে এগুলো খোড়াখুড়ি বাকি ছিল, এবার আমি ফটাফট এগুলোকে খুঁড়ে নিই। ওকে গাইস, তো ফাইনালি আমাদের এখানে 25টা এই যে গর্ত খোঁড়া হয়ে গেছে, ওইখান দিয়ে একদম সোজাসুজি বরাবর। এইবার গাইস আমাদের এই যে 25টা গর্ত খুললাম, এর মাথায় এসে এইদিকে আরো দুটো এরকম ভাবে গর্ত খুঁড়ে এর সোজাসুজি সমান সমান করে আমাদের গর্ত খুঁড়তে হবে। তাহলে এখানেও আমাদের আরো একটা পিলার বানানোর দেখো সুন্দর করে জায়গা তৈরি হয়ে গেছে। এইবার কি করব, আমাদের এই পিলারের ঠিক এই কোনাকুনি বরাবর আমরা এদিকে আরো চারটে এরকম ভাবে গর্ত খুঁড়ব। এবার এই চারটের এখানে আমি আরো একটা পিলার বসানোর জন্য এরকম ভাবে গর্ত করব, আমাদের তিনটে মানে আপ ডাউন করে। আর এই যে এইদিকে আমাদের এই পিলারের প্লেসটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। এর ভিতরে না আমি ওই স্টোন, যে স্টোন গুলোকে কালেক্ট করেছি, ওই স্টোন গুলো দিয়ে আমি স্টোন ব্রিক্স বানিয়ে লাগাবো। কিন্তু তার আগে গাইজ এখানে আমাদের আরো কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে আমরা এই মাত্র এখানে যে একটা পিলারের গর্ত খুললাম না, এই গর্তের এরকম ভাবে সোজাসুজি বরাবর আমাদের গর্ত খুঁড়ে নিয়ে এখানে যে আমরা 25টা গর্ত খুঁড়েছিলাম না, তার সাথে এরকম ভাবে মিশিয়ে দিতে হবে। এগুলো বেসিক্যালি আমাদের বর্ডার লাইন তৈরি হচ্ছে, যাতে আমার পরে এখানে সুবিধা হয় সবকিছু করতে, আমি ভুলে না যাই কোথায় কি বসাবো। ওকে, তো তাহলে আমাদের এইদিকে তো কমপ্লিট হয়ে গেল। এবার আমি ফটাফট এদিকে এরকম ভাবে চারটে খুঁড়ে নেবো, একটা, দুটো, তিনটে, আর এই যে চারটে। এবার আমি এদিকে আরেকটা এরকম ভাবে পিলার বসানোর জায়গা পুঁতে নি। আর গাইজ এই যে আমার পিলার বসাতে বসাতে আমার ওই যে পিকেক্সই ভেঙে গেল। চলো ঠিক আছে, নো প্রবলেম, আমাদের কাছে একটা শাওয়েল আছে না, শাওয়েল দিয়ে তাহলে এবার ট্রাই করবো। আগে তো চলো এখানে যে কটা ডার্ট ছিল সবগুলো আমি কালেক্ট করে নি। তো আমাদের এদিকের গর্ত ফর্ত খুলে তো একদম কমপ্লিট হয়ে গেছে, এবার আমাদের আসতে হবে একটু এই দিকে। আর এই দিকে এই মাঝখান বরাবর একটা, দুটো, তিনটে, চারটে, আর এই যে পাঁচটা, পাঁচটা খুললাম। এবার এই পাঁচটার এখানে গিয়ে আমাদের একটা পিলারের জায়গা করতে হবে। তো ফাইনালি গাইজ এবার আমাদের চারিদিকে যে পিলার পুলার লাগানোর জায়গা ছিল না সব একদম কমপ্লিট হয়ে গেছে, এবার এর ভিতরে আমাদের পিলার ভরে দিতে হবে। তাহলেই আমাদের ক্যাসেল বানানোর প্রথম স্টেপটা কমপ্লিট। আর গাইজ তোমরা যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো না তাহলে কি করছো? আমি তোমাদের কথা মতো এই যে মাইনক্রাফট খেলছি আর তোমরা এখনো সাবস্ক্রাইবই করোনি, ফটাফট সাবস্ক্রাইবটা করে দাও, আর ভিডিওটাতে লাইক না করলে 2000টা লাইক করে দাও। তাহলে চলো গাইজ এবার আমাদের একটা ক্রাফটিং টেবিলের ব্যবস্থা করতে হবে। আর আমার একটা মাথায় প্ল্যান এসেছে, সেটা হচ্ছে আমাদের দিন হওয়ার আগে না আমাদের ওই ঘরের পাশে যে খাটটা ছিল, সরি দিন হওয়ার আগে না রাত হওয়ার আগে, আমাদের এই খাটটাকে আমি এখান থেকে তুলে ওইখানে নিয়ে যাবো। আর ক্রাফটিং টেবিলও গাইজ আমাদের দরকার হবে, বাট ক্রাফটিং টেবিল আমি নেবো না, তার কারণ গাইজ আমাদের কাছে এখন এই চেস্টে অনেক কাঠ ফাট রয়েছে যেগুলোতে আমরা ক্রাফটিং টেবিল অনায়াসে বানিয়ে নিতে পারবো। এবার ফটাফট আমার বেডটাকে এখানে প্লেস করে দিই। এখন তো গাইজ আমরা খুব সহজেই রাত্রিবেলায় কাজ করতে পারবো, কারণ আমাদের বেড এখানে রয়েছে, ক্রিপার ফিপার আমি এখানে শুয়ে পড়বো, ওরা আমাকে আর কিছু করতে পারবে না। তো চলো এবার আমি এখান থেকে সামান্য কয়েকটা ওক প্ল্যাঙ্কস নিয়ে নিই। আর এদিকে তো দেখছি রাত হয়ে গেছে, চলো আগে ভাগে শুয়ে নিই আমি। আর এই যে আমি শুয়েতে উঠে পড়েছি আরেকবার, এবার মালগুলো আর তাণ্ডব করবে না। তো যেটা বলছিলাম গাইজ, এবার আমার কাছে যে ওক প্ল্যাঙ্কস গুলো রয়েছে এটার সাহায্যে আমি একটা চলো ক্রাফটিং টেবিল তো বানিয়ে নিলাম, ক্রাফটিং টেবিলটাকে আমি এখানে রেখে দিই। এবার আমাদের এই ক্রাফটিং টেবিলের সাহায্যে না গাইজ অনেক স্টোন ব্রিক্স বানাতে হবে, কিন্তু তার জন্য আমাদের আগে এই চেস্টটা খুলে এর ভিতরে যে কটা স্টোন ছিল সে কটা আমাদের নিয়ে নিতে হবে। এবার চলো আমাদের ক্রাফটিং টেবিল এই যে ক্রাফটিং টেবিলের সাহায্যে এবার চলো ফটাফট আমি স্টোন ব্রিক্স বানিয়ে নিই অনেকগুলো। আর গাইজ এখানে আমার প্রায় 64+24টা স্টোন ব্রিক্স তো বানানো হয়ে গেছে, আর আমাদের কাছে এক্সট্রা আরো 40টা মতো স্টোন রয়েছে। তো এই স্টোন গুলোকে আমি খরচ করবো না, এই স্টোন গুলো আমাদের কাজে লাগবে গাইজ। এবার আমাদের যে মেন কাজটা বাকি রয়েছে না, আমাদের এখান থেকে কত একটা ওক লগ নিতে হবে। এবার ওক লগ গুলো নিয়ে গাইজ আমাদের এখানে একটা, আর তারপরে এখানে দুটো এরকম ভাবে প্লেস করে দিতে হবে। শুধু এখানেই না গাইজ, আমাদের না এই যে এখানে একটা যে ওক প্ল্যাঙ্কস রয়েছে, সরি এটা ওক লগ, এই ওক লগ থেকে দুটো ব্লক বাদ দিয়ে এইখানটায় আরো একটা এরকম ওক লগ লাগাতে হবে, তারপরে আবার দুটো ব্লক ছেড়ে এইখানটায় আরো একটা ওক লগ লাগাতে হবে, আর এইদিকেও আরো একটা দুটো ব্লক ছেড়ে আমাদের ওক লগ লাগাতে হবে। এবার এদিকে আমাদের দুটো ব্লক ছেড়ে না, আমাদের তিনটে ব্লক ছেড়ে আরো একটা ওক লগ লাগাতে হবে, একটা, দুটো, এই যে তিনটে, আর আমাদের এইখানটায় এরকম ভাবে লাগাতে হবে। সরি এটা আমার ভুল হয়ে গেল লাগানো, সোজা করে লাগাও, হ্যাঁ এই তো সোজা করে লাগানো হয়ে গেছে আমাদের। আবার এইদিকে গিয়ে গাইজ আমাদের একটা, দুটো, দুটোর এখানটা একটু গর্ত খুঁড়ে এখানে একটা ওক লগ এরকম ভাবে লাগিয়ে দিতে হবে। চলো এদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে, আবার এবার আমাদের বাকি হচ্ছে এদিকে, এখানে আমি দুটো ঘর ছাড়বো, একটা, দুটো, আর এখানে একটা ওক লগ বসাই, তারপর আমি একদম এই সোজাসুজি চলে যাব, গিয়ে এখানে একটু গর্ত খুঁড়ে একটা ওক লগ লাগাবো, তারপরে আবার তাহলে আমার তো ওক লগই শেষ। চলো কোনো ব্যাপার না, ফটাফট আগে গিয়ে আমি আমার চেস্ট খুলে এর ভিতর থেকে কিছু ওক লগ নিয়ে নিই, আর তারপরে আমি এখানে একটা ব্লক ছেড়ে এইখানটা আমি আরো একটা ওক লগ, আরে উল্টো কেন লাগাই আমি বারবার, সোজা এরকম ভাবে লাগাতে হবে। এই তো আমার
আমাদের এদিকের কাজও কমপ্লিট। এবার আমি এদিক দিয়ে একটা দুটো তিনটে চারটে ঘর ছেড়ে এইখানটা একটা ওক্লক এরকম ভাবে লাগাবো। তবে শালা আবার উল্টো লাগিয়ে দিয়েছি আমি, আমাকে এর উপরে দাঁড়িয়ে এরকম ভাবে লাগাতে হবে। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে তো ফাইনালি এখানে আমাদের চারিদিক দিয়ে এরকম ওক্লক গুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। এইবার না আমাদের যে মেন কাজ সেটা হচ্ছে আমাদের এর ভিতরে যে কোবালস্টোন গুলো ছিল সেগুলোকে আমাদের নিতে হবে। তারপরে গাইস কোবালস্টোনের কাজ তো আমাদের লাগবে, বাট তার আগে আমাদের এখানে চারিদিকে গর্ত গুলোকে খুঁড়তে হবে। চারিদিকে আমাদের এরকম ভাবে শাওয়ালের সাহায্যে ফাঁকা করে দিতে হবে। এটা করতে আমার অনেক টাইম লেগে যাবে, তো চলো ফটাফট আগে আমি এটাকেও এরকম ভাবে এখান থেকে ফাঁকা করে নিই। গাইস তো ফাইনালি অনেকক্ষণ ধরে আমি কাজকর্ম করার পরে এই যে জায়গাটাকে আমি পুরো খালি করে দিয়েছি। আর আমার কাছে যে কটা কোবালস্টোন ছিল সে কটা দিয়ে আমি এর বর্ডার লাইনগুলোতে এরকম ভাবে দিয়ে দিয়েছি, যাতে আমি ভুলে না যাই যে কোথা থেকে আমি এখানে গর্ত খুঁড়েছি। আর এবার চেস্টের ভিতরে যে কটা কোবালস্টোন রয়েছে না সে কটাকে আমি ফটাফট এরকম ভাবে নিয়ে নেব। আর তারপরে এর ভিতরে যে সমস্ত জায়গায় আমাদের এরকম ভাবে প্লেস করতে হবে, চলো আগে এই সমস্ত জায়গায় আমরা প্লেস করে নিই। আমাদের এই পাশটা তো প্লেস করা হয়ে গেছে, এই দেখো এই প্লাসটা একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের প্লেস করা। এবার আমাদের এই পাশটা কমপ্লিট করতে হবে। এই যে আবে শালা কোবালস্টোন তো শেষ হয়ে গেল, না এদিকে আমার কাছে আরো আছে। চলো 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 ফটাফট এইখানে এই পাশটাকে কমপ্লিট করি। আমাদের তো গাইস সব এখনো শুরু। এই কটা কোবালস্টোন আমি আগের দিনই রেখে দিয়েছিলাম এখানে জায়গা পরিষ্কার করতে গিয়ে, সেগুলো আমাদের এখন কাজে লেগে যাচ্ছে। আমার পরে গিয়ে আরো কোবালস্টোন লাগবে, আমাদের গর্তের মধ্যে গিয়ে সেখান থেকে কোবালস্টোন নিয়ে আসতে হবে। বাট তার আগে চলো এখানে আমি যতগুলো লাগানো যায় সবগুলো লাগিয়ে দিই। মনে তো হচ্ছে আমাদের আবার চেস্টের আশেপাশে যেতে হবে। আর এই যে গাইস বলতে বলতে কোবালস্টোন সব পুরো শেষ, ফটাফট চলো আমাদের চেস্ট। এই যে চেস্ট খোলো, চেস্টের ভিতরে আর মাত্র 16টাই কোবালস্টোন রয়েছে, 16টাকে আমাদের এখানে ফটাফট আগে লাগিয়ে দিতে হবে। তারপর আমাদের আবার কোবালস্টোনের সন্ধানে যেতে হবে, বাট পরে যাবো, আগে তো আমি এখানে পিলার বানাবো। স্টোন আছে না, স্টোন ব্রিক্সও বানিয়েছি আমি, সেগুলোতে পিলার বানাবো। চলো চলো চলো, সালার একটা কোবালস্টোন রয়েছে, ওরে ভাই, আর কয়েকটা হলে তো আমরা এখানে আটকে দিতে পারতাম। এক কাজ করি গাইস, আমাদের না দাঁড়াও দাঁড়াও এই চেস্টে দেখি তো, এই চেস্টে তো আর নেই, এই চেস্টটা খুলে দেখি এর ভিতরে কোবালস্টোন। ও পেয়ে গেছি, অনেকগুলো কোবালস্টোন রয়েছে গাইস, আমাদের কাজ হয়ে যাবে কোবালস্টোন গুলোতে। ওকে গাইস তো আমার কোবালস্টোন দিয়ে আমাদের এই জায়গা একদম ভরানো টরানো কমপ্লিট হয়ে গেছে। এইবার কি করব, আমি এখানে পিলার বানাবো। পিলার বানানোর জন্য তার আগে এক কাজ করি গাইস, আমার কাছে তো লাইট এনেছিলাম আমি অনেকগুলো, এই যে আমাদের লাইট, চলো লাইট গুলোকে আমি ঘরের মানে আমাদের ক্যাসেলের আশপাশ দিয়ে এরকম ভাবে ফটাফট একটু লাগিয়ে দিই, তাহলে রাত্রিবেলায় আমাদের এখানে কাজকর্ম করতে একটু সুবিধা হবে। এদিকে আমার লাইট ফাইট তো লাগানো হয়ে গেছে, কিন্তু এখানে শালা হঁ হঁ কি করছে ভাই, হঁ হঁ আওয়াজ পাচ্ছি, মালগুলোকে আমি দেখতে পাচ্ছি না। ঠিক আছে, মালগুলোকে না দেখতে পেলেই ভালো। এবার আমার কোবালস্টোন গুলোকে আমি এখানে রেখে দেবো, কোবালস্টোনের আমার কোনো আর কাজ নেই। আমার লাগবে হচ্ছে স্টোন আর স্টোন ব্রিক্স এর, আর ওক লক গুলোকে আমি এখানে রেখে দিই। এবার আমার যে স্টোন ব্রিক্স রয়েছে সেগুলো দিয়ে আমি কি করবো বলো তো, এরকম ভাবে একটা দুটো দেব, এই পাশেও আমি দুটো দেব, একটা এই যে দুটো, বেসিক্যালি আমি এখানে মাঝখানে না ডার দিয়ে ভরিয়ে দিয়েছি। প্রথমে আমি এখানে এরকম গর্ত করেছিলাম যাতে আমি ভুলে না যাই, আর এবার আমি এখানে মাঝখানে যে আছে না মাঝখানে আমি স্টোন দিয়ে ভরিয়ে দেবো। তাহলে এবার আগে চলো গাইস ফটাফট আমি এর চারিদিকে যে পিলার গুলো আছে সবগুলোতে আমি এরকম কমপ্লিট করে নিই। ওকে গাইস তো এখানে আমার স্টোনও শেষ, আর আমাদের এই চারিদিক দিয়ে পিলারের ভিত করাটাও পুরো কমপ্লিট হয়েছে। এবার দেখি চেস্টের ভিতরে আর কটা স্টোন আছে, চেস্টের ভিতরে তো ভাই স্টোন আর নেই গিয়েই প্রায়। আচ্ছা ঠিক আছে, চলো স্টোন যখন নেই আমাদের কাছে তো স্টোন ব্রিক্স রয়েছে না, এই যে আমাদের স্টোন ব্রিক্স 34টা স্টোন ব্রিক্স রয়েছে। এবার 34টা স্টোন ব্রিক্স দিয়ে এই পাশে পিলার গুলোকে যতগুলো কমপ্লিট করা যায় আমি কমপ্লিট করব। এখানে আবার পিলার গুলোকে কমপ্লিট করার জন্য আমাদের এই যে এই সাইডের যে কটা পিলার আছে না, একটা দুটো তিনটে চারটে, এই চারটে পিলারে আমরা এরকম 6টা স্টোন দেবো। একটা তো দেওয়া হয়ে গেছে, এই যে দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, এরকম ভাবে বাদ বাকি গুলোকেও আমার দিতে হবে। চলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, আরে এটা একটু বেশি বড় হয়ে গেছে, চলো এটাকে একটু ঘুরে আমি নিচে নেমে যাই। এবার ধীরে সুস্থে চলো গাইস তো একটা দিতে গিয়ে তো আমাদের প্রায় স্টোন ব্রিক্স তো শেষ, স্টোন তো গেছেই শেষ হয়ে, আমাদের এই বাদ বাকি গুলো তো দেওয়া খুবই টাফ হয়ে যাবে। তাও চলো যে কটা আছে আমি কাজে লাগিয়ে দিই। এখানে দেখা যাক ছটা না কটা, যে কটা হয় সে কটা দেবো, একটা এই যে দুটো এবার চারটে আর এই যে ছটা, এই পাশে ছটা তো গাইস আমাদের রেডি, তো এই পাশের আর কমপ্লিট হবে না। এই যে একটা দুটো চারটে, এ পাশে চারটেই থাক। এবার চলো আগে একটু খানা পিনা হয়ে যাক আমাদের, খুব খুব করে আমরা একটু কিছু খেয়ে নিই। এদিকে তো রাত ও অন্ধকার হয়ে গেছে, এবার আমরা ওইখানে একটা যে গুহা পেয়েছিলাম ফটাফট চলো এইখানে আমি এই গুহার মধ্যে নেমে এখান থেকে যে কটা স্টোন ছিল সে কটা তো আমি নেবই। গাইস তো এখানে দেখো আমরা কি পরিমাণ খোদাই করেছি, চারিদিক দিয়ে একদম খোদাই করে কোল ফোল অনেক কিছু বের করেছি, আর আমি স্টোনও পেয়েছি, কোবাল স্টোনও পেয়েছি। এবার তাহলে চলো আমরা আগে, আরে আটকে গেলাম তো, ঠিক আছে তাহলে এই যে চলো গাইস আমরা উপরে বেরিয়ে গেছি। তাহলে ক্রিপার ফ্রিপার দেখি এখনো যায়নি, সকাল হয়ে গেছে তারপরেও যায়নি হারামজাদা গুলো। আর ওই যে গাইস আমাদের ক্যাসেলের পিলার দেখা যাচ্ছে, প্রথম পিলারটা ওই যে গাইস, আমি চলে এসেছি আমাদের ক্রাফটিং টেবিলের কাছে। এবার ক্রাফটিং টেবিলের কাছে এসে আমার স্টোন ব্রিক্স বানাতে হবে অনেকগুলো, এই পাশের যে কটা আছে সে কটা দিয়ে আমি শুধু স্টোন ব্রিক্সই বানাবো। ওকে তোমাদের এখানে 64টা মতো স্টোন ব্রিক্স তৈরি হয়েছে, চলো যে কটা তৈরি হয়েছে দেখে নিচ্ছি আমি। একটা দিয়ে অন্তত এই সাইডের পিলার তো কমপ্লিট হয়ে যাওয়ার কথা, না হলে আমি আর কি করতে পারি। চলো দেখছি কমপ্লিট হয় কিনা।
আমাদের কমপ্লিট হয়ে গেছে। এই মাঝখানে না একটু জলের ব্যবস্থা করতে হবে, তাহলে নামলে আর পড়বো না আমরা। এদিকে তোমার কাছে খাবার দাওয়ারেরও কোনো সামানপত্র নেই। ওকে তো গাইস, এই একটা পিলার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, আমার সে জাম্প করে নামতেই হবে ভাই, আর কোনো উপায় তো নেই। বা চলো আমরা দুই নাম্বার পিলারের দিকে ধরি। আর এই যে ভাই, একদম ফটাফট দেবো, পুরো ফটাফট। আজকে না আমার যতদূর মনে হচ্ছে পিলার গুলোই কমপ্লিট করতে পারবো আমরা। আমাদের এই ক্যাসেলটা না অনেক বড় হবে, তো একদিনে ভাই একদিনে কোনো মতেই কমপ্লিট করা এটাকে সম্ভব না। তোমরা শুধু লাইক করো আর কমেন্ট করে জানাও যে ক্যাসেলটা কি তোমাদের আদৌ পছন্দ হচ্ছে কি হচ্ছে না। আর তোমরা ক্যাসেলের কি নাম দেবো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো, তোমাদের পছন্দের মতো নাম আমি দেবো। চলো আমাদের দুটো পিলার হয়ে গেছে, এবার এটাকে কমপ্লিট করি, শালা স্টোন যেন শেষ না হয়ে যায় ভাই, তাহলে আবার নিচে যেতে হবে। আর এই যে গাইস, ফাইনালি ফাইনালি আমাদের স্টোন শেষ হওয়ার আগে আমাদের এদিকের পুরো, ওরে দাঁড়া ভাই, পিলার দেখো কমপ্লিট। এদিকে তো আমরা 6টা লেভেলের স্টোন দিয়ে পিলার দিয়েছি, বাট ওইদিকে আমাদের এর থেকে উঁচু উঁচু পিলার তুলতে হবে, আর সেটা না আজকে করা কোনোভাবেই সম্ভব না, অনেক টাইম লেগে যাবে। তো আমি কি ভাবছি গাইস, আমার স্টোন গুলো না আগে এর ভিতরে রাখি। আমি এখন আগে এখানে আমার একটু চাষবাসের ব্যবস্থা করতে চাই। আমার শাওয়েলটা কোথায় গেল? আমি আজকে এখানে চাষ করছি তার কারণ এই এই চাষ থেকে গাইস যা ফসল উৎপন্ন হবে সেগুলো আমার পেট ভরবে না, আমি টপকে টপকে যাবো, তাই আমি এইদিকে চাষ করব। আমি এই যে এই এই লাইন বরাবর এইদিকে ফসল লাগাবো। আমি এখানে 4টে লাইন করতে চাই 10টা ব্লকের। চলো এই যে 1টা 2টে 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, আবে 10টা তো মাঝখানে একটা হতো। চলো 11টা হয়েছে ভাই, আমি এক কাজ করি, আমি 20টা করে দিই। 11টা তো, 12টা 13টা 14 15 16 17 18 19 20, 20টা গাইস, 20টা থাক। এবার আমি এর পাশ বরাবর আরো 4টে এরকম ভাবে ফটাফট গর্ত খুঁড়ে নিই। তো ওকে গাইজ, এখানে আমি খুঁড়তে তো গেছিলাম 4টে লাইনের গর্ত, বাট এখানে আমি 8টা লাইনের গর্ত খুলে ফেলেছি। চলো খুঁড়ে যখন ফেলেছি খুব ভালোই হয়েছে। এবার আমাদের যে বাকেট রয়েছে, বাকেটের সাহায্যে এখানে একটু জলের ব্যবস্থা করতে হবে। আমাদের তো গাইজ এর নিচেই জল আছে, আর শুধু আরে আস্তে আস্তে ভাই, আর শুধু তাই না গাইজ, এখানে একটা মৃতপ্রায় নদীও আছে কিন্তু, যেটাকে আমি প্রথম দিন এনেছিলাম সেই বড় নদী থেকে, বাট ওটা কোনো কাজে লাগছিল না। চলো ঠিক আছে, আপাতত বাকেট থেকে আমি জল নিয়ে নিই, পুক করে আমাদের এই সুন্দর জমির এটা ঢেলে দেবো। তবে মাত্র একটাতে ধরলাম, চলো আগে আমরা আবার নিচে নামি এখান থেকে। আর শালা এই মালগুলোকেও এখান থেকে সরাতে হবে, শালা মাথায় খারবার বারবার এসে শুধু গুঁতো মারছে, কোবাল স্টোনের বাচ্চা মালগুলো। চলো এই যে আমাদের নদী, নদী থেকে আমি জল ভরি, তারপরে সিঁড়ি বেয়ে বেয়ে আমি এরকম ভাবে উঠে এই পাশ দিয়ে আমি এরকম ভাবে ঢেলে দিই। আর এক কাজ করি গাইস, আমি না নিচ থেকে ফটাফট জল এনে এখানে ঢেলে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। গাইস তো এখানে আমার জল ফল পুরো একদম ঢালা কমপ্লিট হয়ে গেছে, আর ঢালতে গিয়ে দেখো চারিদিকে রাত হয়ে গেছে। আমার বেড তো ওইখানে রয়েছে, অত দূর আমি যেতে পারবো কিনা আমি জানি না। ক্ষেতের আশপাশ দিয়ে তো আমি কাউকে আসতে দেখছি না, তাহলে এক কাজ করি, আমি শাওয়েল দিয়ে ফটাফট রাত্রের ভিতরে না কাজগুলো করে নি। চারিদিকে গাইস আমার দেখে এরকম মনে হচ্ছে না যে শীতকালের ভিতরে আমি চাষ করছি মাঠে। গাইস আমি একটা মিস্টেক করে ফেলেছি, আমার তো এখানে হো দিয়ে করতে হতো। আমি ভাই এদের ভয়ের চক্করে কি না কি যে করি, এসালা জম্বিগুলোর ভয় ভয়ে আমি এখানে শাওয়েল দিয়ে খচখচ করছিলাম, আমার এখানে হো দিয়ে করতে হতো। চলো গাইস ফটাফট আমি হো দিয়ে এটাকে কমপ্লিট করে নিই আগে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। ফাইনালি গাইস এদিকে আমাদের গাজর ফাজর আর গম ফম চাষ করাও একদম কমপ্লিট হয়ে গেছে। তবে এই লাইনটা তো ফাঁকা রয়েছে, চলো এই লাইনটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।